ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার প্রীতি ও ভালোবাসা নাও আশা করি তোমরা বরাবরের মতো ভালো আছো আজ তোমাদের সাথে আলোচনা করব এর আগে তোমাদের সাথে ধ্বনি তত্ত্ব এই অধ্যায় থেকে বেশ কয়েকটি ক্লাস করা হয়েছে এখন এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমরা খেয়াল করো এর আগে যে কয়টি ক্লাস করা হয়েছে সেই সব ক্লাসে মোটামুটি তত্ত্বের এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা হয়েছিল স্বরধ্বনির উচ্চারণ জিভার জীবের অবস্থা জীবের উচ্চতা ঠোঁটের অবস্থা রস ও দীর্ঘস্বর কোমল তালুর অবস্থা ব্যঞ্জন ধ্বনি এবং এই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান এইগুলোই মোটামুটি তোমাদের সাথে আলোচনা করেছিলাম এখন এই বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্নের প্রথম প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো তোমরা জানো যে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের বহু নির্বাচনী যে প্রশ্ন করা হবে সেখানে বিশ নম্বরের প্রশ্ন থাকবে এবং বিশটায় উত্তর করতে হবে এখন আমরা চলো এই অধ্যায় থেকে প্রশ্নের উত্তর সম্পর্কে একটু ধারণা লাভ করি প্রশ্নটি আছে তোমরা খেয়াল করো যে ধনির উচ্চারণের মানব শরীরের যে সব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে এখানে চারটা অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর হবে ঘ নম্বরে বাগযন্ত্র বাগযন্ত্র বলতে এই যে এখানে ক খ গ এগুলো সবই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত তো প্রিয় শিক্ষার্থী তোমাদের স্কুলের যে সব পরীক্ষা হবে সেখানে বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষার মান বন্টন হবে বিশে বিশ তার মানে বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বৃষ্টির উত্তর করতে হবে কিন্তু কুইজ পরীক্ষা যেগুলো হয় সেখানে কিন্তু এইরকম বহু নির্বাচনী থাকবে না সেখানে উত্তর করতে হবে এক কথাই উত্তর এক বাক্যে তোমাদের সে উত্তরগুলো লিখতে হবে এজন্য তোমাদের এগুলো ভালো করে মনে রাখা প্রয়োজন দুই নম্বরে দেখো আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলোর প্রধান কাজ কি তোমরা জানো আমাদের উপরের অংশ প্রত্যঙ্গ এখন তিনটা এখানে অপশন দিয়ে আছে শ্বাসকার্য পরিচালনা করা খাদ্য গ্রহণ করা কথা বলা সঠিক উত্তর হবে গা নম্বরের এক ও দুই শ্বাসকার্য পরিচালনা করা খাদ্য গ্রহণ করা তিন নম্বরের প্রশ্ন দেখো বাগযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপাদন করি বাগযন্ত্রের সাহায্যে আমরা উৎপাদন সঠিক উত্তর হবে ধ্বনি চার নম্বরের প্রশ্ন দেখো কি নিয়ে বাগযন্ত্র তৈরি হয় এখানে দেখো প্রত্যেকটাই খুব কাছাকাছি উত্তর এবং সঠিক উত্তর সবগুলোই নিয়ে সঠিক উত্তর হবে ঠিক আছে কোনটাই বাগযন্ত্রের বিভিন্ন যে অংশ থাকে সেগুলো এই সবগুলোরই অন্তর্ভুক্ত তাহলে সঠিক উত্তর হবে ঘ পাঁচ নম্বরের প্রশ্ন দেখো যে বাঘধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কি বলে তাহলে এখানে সঠিক উত্তর হবে স্বরধ্বনি তোমরা জানো যে স্বরধ্বনি উচ্চারণ করতে সাধারণত মুখের মধ্যে কোনোভাবে বাধা হয় না কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে সঠিক উত্তর হবে স্বরধ্বনি ছয় নম্বরে দেখো কোন সরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীন একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে দেখো খেয়াল করে দেখো যে স্বরধ্বনি সাধারণত মুখ দিয়ে বাতাস বাইর হয় কিন্তু রহস্যই এই স্বরধ্বনিটা নাক এবং মুখ দিয়ে একই সঙ্গে বাতাস বের হয় উচ্চারণের সময় সাত নম্বরে দেখো স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাহলে এখানে সঠিক উত্তর হবে খ নম্বরে তিনটি তাহলে এই তিনটা কি দেখো স্বরধ্বনি উচ্চারণের বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় কি কি তাহলে এখানে দেখো জীবের উচ্চতা জীবের অবস্থান ঠোঁটের আকৃতি সঠিক উত্তর হবে ঘ তিনটাই তাহলে এই তিনটা হলো মূলত স্বরধ্বনি উচ্চারণের বিশেষভাবে গুরুত্বপূর্ণ নয় নম্বরে দেখো কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরোধনি গুলোকে কি জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় তাহলে এখানে দেখো মৌখিক স্বরধ্বনি অনুনাসিক স্বরধ্বনি সম্ভব স্বরধ্বনি তাহলে সঠিক উত্তর হবে মৌখিক স্বরধ্বনি আর অনুনাশিক স্বরধ্বনি নয় নম্বরে দেখো কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে কি জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় এখানে প্রশ্নগুলো হলো দেখো মৌখিক অনুনাসিক স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনি সঠিক উত্তর হবে গ এক আর দুই মৌখিক স্বরধ্বনি আর অনুনাশিক স্বরধ্বনি দশ নম্বরে দেখো জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি কি বলে সঠিক উত্তর হবে সম্মুখ স্বরধ্বনি এগারো নম্বরে দেখো জিভের স্বাভাবিক অবস্থা থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেইগুলোকে কি বলে মধ্য স্বরোধনী বারো নম্বর দেখো জীবের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরোধনি তাকে কি বলে জীবের সবচেয়ে উপরে উঠিয়ে যে স্বরোধনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে উচ্চ স্বরোধ্বনি জীব সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে নিম্ন স্বরধ্বনি পনেরো নম্বরে দেখো জীব নিম্ন স্বরোধনী তুলনায় উপর উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে উচ্চ মধ্য স্বরোধ্বনি ষোল নম্বরে খেয়াল করো জীব উচ্চ মধ্য স্বরোধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরোধনী থেকে স্বরোধনি থেকে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে নিম্ন মধ্য স্বরোধ্বনি সাত সতেরো নম্বরে খেয়াল করো ঠোঁটের অবস্থা অনুযায়ী গুলোর উচ্চারণ কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় দুই ধরনের স্বরধ্বনি তৈরির সময় হা করার উপর নির্ভর করে যে স্বরধ্বনিগুলো গঠিত হয় সেগুলোকে কি বলে এখানে প্রশ্নগুলো দেখো বিবৃত অর্ধ বিবৃত সংবৃত তাহলে সঠিক উত্তর হবে ঘ নম্বরে তিন বিবৃত অর্ধ বিবৃত সংবৃত উনিশ নম্বরে দেখো যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গলাকৃত হয় সেই ধন স্বরধ্বনিগুলোকে কি বলে সঠিক উত্তর হবে গোলাকৃত স্বরধ্বনি গোলাকৃত স্বরধ্বনি কোনটি নিচে চারটি যে আছে অ আ রস্য এ সঠিক উত্তর হবে অ তার মানে এই স্বরধ্বনিটি উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁটের অবস্থা অনেকটা মুখের অবস্থা হবে গোলাকৃতি ঠোঁটের অবস্থা হবে গোলাকৃতি একুশ নম্বরে দেখো যেসব স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট গোলাকৃত না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোকে কি বলে সঠিক উত্তর হবে অগলাকৃত স্বরধ্বনি অগলাকৃত স্বরধ্বনি কোনটি নিচের যে যেগুলো আছে এগুলো মোটামুটি গোলাকৃত এর মধ্যে অগলাকৃত মানে গোল না এই ধ্বনিটি উচ্চারণ করতে গেলে মুখের অবস্থা ঠোঁটের অবস্থা গোলাকৃত হয় না সঠিক উত্তর হবে এ নম্বরে দেখো বাংলা সব স্বর কেমন বাংলায় সব স্বর রস্ব চব্বিশ নম্বরে দেখো তালুর পেছনের অংশকে কি বলে তালুর পেছনের অংশকে কোমল তালু বলে পঁচিশ নম্বরে দেখো একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে অনুনাশিক স্বরধ্বনি কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায় সঠিক উত্তর হবে ল ব্যঞ্জনধ্বনি উচ্চারণে কোন বিষয়ের উপর বিশেষভাবে খেয়াল করতে হবে সঠিক উত্তর হবে দেখো উচ্চারণ স্থান উচ্চারণ রীতি কোনোটি নয় তাহলে সঠিক উত্তর হবে এক আর দুই আঠাশ নম্বরে দেখো উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে কি হিসেবে দেখানো হয়েছে সঠিক উত্তর হবে দেখো উচ্চারণ স্থান উচ্চারণ রীতি কোনোটি নয় তাহলে সঠিক উত্তর হবে কোনোটি নয় উপরে ও নিচের ঠোঁটের সাহায্যে কি বলে দি ধ্বনি গ নম্বরে দ্বি অষ্ট ধ্বনি তিরিশ নম্বরের প্রশ্ন জীবের সামনের অংশ উপরের পাটির দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় সঠিক উত্তর হবে দন্তধ্বনি তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ উচ্চারণের স্থান এই বিষয়গুলো থেকে তোমাদের সাথে আলোচনা করলাম বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় তোমাদের এইভাবেই উত্তর করতে হবে মনে রাখার জন্য তোমরা মূল বইটি বারবার অনুশীলন চালিয়ে যাও যাতে পরীক্ষায় প্রশ্ন দেখা মাত্রই সঠিক উত্তর করতে পারো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই সমাপ্ত করছি পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ